প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই বছর আমাদের সরকারি হাজির মোহাম্মদ মহসিন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, একাদশ শ্রেণীর মানবিক বিভাগে তোমাদেরকে স্বাগতম। তো আমাদের অনলাইনে ক্লাসগুলো শুরু হয়েছে, তোমরা সবাই অনলাইনে ক্লাসগুলো করে নেবা। আমাদের ওয়েবসাইটে ঢুকে তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পাবো। এবং এই সময়টা খেলায় নষ্ট না করে বাসায় বসে পড়ালেখা করবা। আর কিছু কিছু ছাত্র, আমাদের কয়েকজন মানবিকের কয়েকজন ছাত্র যারা আমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করা নাই, ভর্তি ফর্ম, এটা এই ক্লাস যারা দেখতেছ তাদের মধ্যে যদি কেউ থাকো, আমাদের এই ফর্মটা ফিল আপ করে আমাদের ওয়েবসাইটে ঢুকে এই ফর্মের তথ্যগুলো দিয়ে ফিল আপ করে ফর্মটা সাবমিট করে দেবে। আমি তোমাদেরকে ইসলামী শিক্ষা বলব। ইসলাম শিক্ষা এটা একটা বিষয় যেখানে প্রথমে দুটা শব্দ আছে, একটা হলো ইসলাম আর একটা হলো শিক্ষা। ইসলাম আর এই দুটা শব্দের মধ্যে আমরা জানি ইসলাম এটা হলো একটা আরবি শব্দ। এই শব্দটা বাংলা অর্থ করলে দাঁড়ায় আত্মসমর্পণ করা বা আনুগত্য করা। একজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহর রসুলের আনুগত্য করা তার জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। আমরা ইসলাম ধর্মের যত কাজ করি এটা আল্লাহর উদ্দেশ্য করি, আল্লাহর আনুগত্যের জন্য। আমরা যতগুলি ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব আল্লাহর আনুগত্যের জন্য। মানুষের আনুগত্যের একেবারে সর্বশেষ দাব যেটা আছে এগুলো আমরা আমাদের ইবাদতের মধ্যে প্রকাশ করি। যেমন নামাজ, যখন আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়ার জন্য যখন দাঁড়াই তখন প্রথমে দুই হাত উঠাইয়া আমরা নিয়ত করি, তারপরে রুকু করে মাথা ঝুঁকাই, এমনকি একেবারে মাথাটা মাটির সাথে ঠেকাইয়া আল্লাহকে সিজদা করি এবং আমি আমার সম্পূর্ণ নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিই। এইভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। একজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সকল বিধিবিধান সে মানে এবং নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, এই জন্য ইসলাম হলো আত্মসমর্পণ। আর ইসলাম ধর্ম মানলে ইসলামের আনুগত্য করতে হয় আর সকল প্রকার বিধিবিধান মানতে হয়, এই জন্য এটার নাম হলো ইসলাম। আর এটা হলো শিক্ষা। শিক্ষা সম্পর্কে বলা প্রবাদ আছে, বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা হলো মানুষ যা জানে না তা জানা এবং শেখা। মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সময় সে কোনো কিছুই, পৃথিবীর কোনো কিছুই সে শিখে আসে না। পৃথিবীতে আসার পর প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিকভাবে সে শিক্ষা লাভ করে। মা একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন সে একটার পর একটা শিখে।
এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জন করো জন্ম থেকে দোলনা থেকে কবর পর্যন্ত, তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। পৃথিবীতে বর্তমান যুগে অধিকাংশ মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়, আবার কিছু মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকে। আমরা দেখি যুগে যুগে এরকম ছিল যারা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করে নাই, কিন্তু সে তার নিজের জীবন পরিচালনা করার জন্য যত কাজ প্রয়োজন, খাওয়া দাওয়া আরম্ভ করে যত কিছু তার প্রয়োজন, চাষাবাদ থেকে আরম্ভ করে সব কাজ সে একের পর এক করেছে, তাহলে এগুলো সে শিখেছে, এগুলো তার কাছে শিখেছে। মানুষ প্রাতিষ্ঠানিকভাবে যা শিখে তার সেই বেশি শিক্ষা অর্জন করে তার সমাজ, তার পরিবার, তার বন্ধু, এখান থেকে মানুষ বেশি শিক্ষা অর্জন করে। বিশেষজ্ঞরা বলছে শিক্ষা হলো, শিক্ষা কাকে বলে? শিক্ষা হলো যা শেখার মাধ্যমে একজন মানুষের আচরণের ইতিবাচক পরিবর্তন হয়, অর্থাৎ তা হলো শিক্ষা। অর্থাৎ একজন মানুষ যা শিখে ভালো কাজ করবে, এটা হলো শিক্ষা। আর কোনো কিছু, কোনো কৌশল সে শিক্ষা অর্জন করলো যা মানুষের ক্ষতি করার জন্য বা অপকারের জন্য, এটাকে শিক্ষা বলা হবে না। কেউ যদি ক্ষতির জন্য কোনো শিক্ষা, কোনো কৌশল অবলম্বন করে, এটাও শেখা, কিন্তু এটাকে শিক্ষা বলা যাবে না। শিক্ষা বলা যাবে ওইটাকে যেটা সে তার আচরণে ইতিবাচক পরিবর্তন হবে, সে ভালো হবে, তার নিজের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, রাষ্ট্রের প্রতি তার কর্তব্য পালন করার জন্য সে যা শিখবে এটাই হলো শিক্ষা। নেতিবাচক কোনো কিছুকে শিক্ষা বলা যাবে না। তাহলে ইসলাম শিক্ষা কি দাঁড়ায়? ইসলাম শিক্ষা কাকে বলে? ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করা। ইসলাম এটা একটি ধর্ম, এই ধর্ম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার নাম হলো ইসলাম। যে শিক্ষা মানুষকে আল্লাহর প্রতি যে দায়িত্ব, পিতামাতার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, তার রাষ্ট্রের প্রতি দায়িত্ব, মানবতার প্রতি দায়িত্ব, এমনকি সব সৃষ্টিকুলের প্রতি তার দায়িত্ব শিক্ষা দেয়, এটাই হলো ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষায় একজন মানুষের ইহকালীন পরকালীন এই জীবনের সফলতার জন্য, ইহকালীন পরকালীন জীবনের সাফল্য অর্জনের জন্য যত ধরনের কাজ, যত ধরনের দায়িত্ব তার আছে, এগুলো শিক্ষা দেয়। এবং একজন মানুষ নিজেকে সুনাগরিক হিসেবে গঠন করতে পারে ইসলাম শিক্ষা গ্রহণের মাধ্যমে। তাহলে ইসলাম শিক্ষা হলো ইসলাম ধর্ম সম্পর্কে শিক্ষা, এটা মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নেয়ামত। এই শিক্ষার উদ্দেশ্য কি? এই শিক্ষার কতগুলো ধর্মীয় উদ্দেশ্য আছে, যেমন আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহকে চেনা, মানুষ যা করে সবাই
আল্লাহর ইবাদত, বারো কাজ যা করে সবই আল্লাহর ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, সত্য কথা বলা এটাও ইবাদত, পাপ কাজ থেকে বিরত থাকা এটাও ইবাদত। একজন ব্যবসায়ী ব্যবসায়ীর সময় ব্যবসা করার সময় মানুষকে না ঠকানো এটাও ইবাদত, কাউকে ওজন কম না দেওয়া এটাও ইবাদত। একজন চাকরিজীবী চাকরি করার সময় সঠিকভাবে দায়িত্ব পালন করা এটাও ইবাদত। একজন ছাত্র তার দায়িত্ব সঠিকভাবে পালন করা, বারো পড়ালেখা করা এটাও ইবাদত। তাহলে এই যে আল্লাহ সম্পর্কে জানা, একজন মানুষ যদি আল্লাহ সম্পর্কে না জানে তাহলে আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারবে না। যারা আল্লাহ সম্পর্কে আল্লাহকে বেশি জানে বেশি চিনে তারাই আল্লাহকে বেশি ভয় করে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আল্লাহকে তারাই ভয় করে যারা জানে, জ্ঞানী, যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহর পরিচয় জানা এটা হলো ইসলাম শিক্ষার একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহকে শুধু জানলে হবে না, ইসলামের বিধিবিধান জানলে হবে না, এগুলো মানতে হবে, না মানলে হবে না। মানুষের জীবনে সফলতার জন্য শুধু জ্ঞান অর্জন করলে হবে না, ওই বিষয়ে ওই যে যতটুকু জ্ঞান সে অর্জন করবে সে অনুযায়ী যদি সে কাজ করে তাহলেই সে সফল হতে পারবে। একজন কৃষক কিভাবে ফসল ফলায় সে তা জানে কিন্তু চাষ করে না, তাহলে তার কোনো উপকারে আসবে না। অনুরূপভাবে একজন মানুষ কিভাবে ইবাদত করতে হয় তাও জানে, আল্লাহকে জানে কিন্তু সে ইবাদত করে না, ইসলামী বিধান মানে না, তাহলে তার এই জানা তার কোনো কাজে আসবে না। আল্লাহর আনুগত্য করা মানে সব কিছু নিজের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহর প্রতি ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। ইমান শব্দের অর্থ হল বিশ্বাস। মানুষের আমরা যা ইসলামের বিধিবিধান পালন করি এগুলা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে বলেই আমরা পালন করি। যদি আমাদের এই বিশ্বাস না থাকে তাহলে এই বিধিবিধান আমরা পালন করব না। যারা মুসলিম আমরা আল্লাহকে বিশ্বাস করি, এই জন্য আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে আমি ইসলামের যে সমস্ত বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এগুলো আমি পালন করি। আর একটা হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত, ইবাদত মানে কি? ইবাদত তো কতগুলো নির্ধারিত আছে। এছাড়া একজন, আমি আগেই বললাম যে একজন মানুষের জীবনের সবকিছু ইবাদত। যদি এটা সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সে করে তাহলে সে জীবনে যা করবে সবগুলো ইবাদত। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহর বিধিবিধান মানার দায়িত্ব এটা মানুষ এবং জিন জাতিকেই আল্লাহ দিয়েছেন, এই জন্য আমাদেরকে এই বিধিবিধান মানতে হবে এবং পালন করতে হবে। এই ইসলাম ধর্ম
ইসলাম সম্পর্কে জানলে এই ধর্মের প্রচার করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন বলেছেন, তোমরা আমার একটি বাণী হলেও মানুষের কাছে পৌঁছে গেল। আমরা ইসলাম শিখব, ইসলাম ধর্ম সম্পর্কে নিজে জানব এবং আরেকজনকে জানানোরও ব্যবস্থা করব। মানুষ যদি এই ইসলাম ধর্ম সম্পর্কে জানে, এই শিক্ষা অর্জন করার পর সে যদি এই সম্পর্কে আমল করে কাজ করে তাহলে সে পরকালে মুক্তি পাবে। পরকালীন মুক্তি, এটা হলো মানুষের জন্য সবচেয়ে বড় সাফল্য। আমাদের ইহকালীন যে জীবন, এটা একটা সংক্ষিপ্ত জীবন। পরকালীন জীবন, যেখানে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে, সেখানে যে সাফল্য, এটা হলো সবচেয়ে বড় সাফল্য। এজন্য পরকালীন জীবনের সাফল্যের জন্য আমাদেরকে ইসলাম জানতে হবে এবং মানতে হবে। ইসলাম শিক্ষা সম্পর্কে জানলে, ইসলাম শিক্ষা অর্জন করলে মানবতার বিকাশ সাধন হয়। ইসলামের কতগুলো দিক আছে, যেমন ইসলামে ব্যক্তিগত জীবন আছে, মানুষকে কোন কোন গুণে গুণান্বিত হতে হবে, পারিবারিক জীবন আছে, পরিবারের প্রতি পিতা মাতার প্রতি দায়িত্ব, ভাই বোনের প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব, পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি দায়িত্ব, সমাজের সামাজিক সদস্যদের প্রতি দায়িত্ব আছে, প্রতিবেশীদের প্রতি দায়িত্ব, রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে যখন একজন মানুষ জানবে, এমনকি মানুষের প্রতি দায়িত্ব, সৃষ্টি জগতের প্রতি দায়িত্ব, মাটিতে বিচরণ করে এমন একটা পিঁপড়া, পিঁপড়ার প্রতি পর্যন্ত দায়িত্ব, গাছপালা পর্যন্ত প্রতি পর্যন্ত দায়িত্ব। একজন মানুষ তার ইচ্ছে হলেই একটা গাছের প্রতি, একটা বৃক্ষ, একটা তরুলতা, এটার ক্ষতি সাধন করতে পারবে না, কারণ এগুলোর প্রতিও তার দায়িত্ব আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়াল্লাহ, এই বিশ্বের যে সৃষ্টি জগৎ, এটা হলো আল্লাহর পরিবার, এটার প্রতি আমাদের দায়িত্ব আছে। অতএব এই দায়িত্ব যখন মানুষ পালন করে, এই সম্পর্কে যখন সে জানবে, অবশ্যই তার মধ্যে মানবতার বিকাশ সাধিত হবে। ইসলাম জানার মাধ্যমে আত্মার উন্নতি ঘটে, আমাদের বাহ্যিক শারীরিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আছে, সেভাবে মানুষের মধ্যে একটা আত্মা আছে। আত্মা এটা বলা থাকলেই মানুষের সব কিছু বলা থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মা এটা এমন একটি অঙ্গ যেটা ভালো থাকলে মানুষের সব কিছু ভালো থাকে, আর এটা নষ্ট হয়ে গেলে সব কিছুই নষ্ট হয়ে যায়। আত্মা এটা আমরা দেখি না, এটা আমাদের কাজের মাধ্যমে এটা উন্নত হয়, আবার আমাদের কাজের কারণেই এটা দুর্বল হয়। একজন মানুষ যখন ভালো কাজ করে তখন তার আত্মার উন্নতি ঘটে, যখন ইবাদত করে আত্মার উন্নতি ঘটে, আর যখন খারাপ কাজ করে তখন তার আত্মা দুর্বল হয়ে যায়। তাহলে ইসলাম জানা এবং মানার মাধ্যমে মানুষের আত্মার উন্নতি হয়। মানুষের শ্রেষ্ঠত্ব, এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ হল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ, মহান আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি মানুষকে সম্মান দান করেছি। মহান আল্লাহ এই আল্লাহর বাণীর মাধ্যমে ঘোষণা করে,
অন্য কোন সৃষ্টিকে সম্মানিত করেছেন এই কথা বলেন নাই, মানুষকে সম্মানিত করেছেন। তাহলে মানুষকে যেহেতু আল্লাহ সম্মানিত করেছেন, মানুষ হলো শ্রেষ্ঠ। কিন্তু মানুষের শ্রেষ্ঠত্বের জন্য মানুষকে মানুষ হতে হবে। মানুষ একদিক দিয়ে প্রাণী, গরু ছাগল অন্যান্য প্রাণীর মতো মানুষেরও একটি প্রাণী, প্রাণী জগতের একটি অংশ। আবার মানুষের শ্রেষ্ঠত্ব হলো তার মনুষ্যত্বের মাধ্যমে। সে যদি প্রকৃত মানুষ হয় তাহলে সে শ্রেষ্ঠ, আর যদি সে মানুষ না হয়ে নিজেকে মানুষ হিসেবে গড়ে না তোলে তাহলে সে শ্রেষ্ঠ হবে না। এই জন্য আর এই মানুষের শ্রেষ্ঠত্বের জন্য, নিজেকে শ্রেষ্ঠ করে পরিণত করার জন্য মানুষকে ভালো কাজ করতে হবে। আর এই ভালো কাজ করার শিক্ষা দেয় ইসলাম শিক্ষা। এই জন্য ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। মানুষ আত্মপরিচয় জানে, মানুষ কোথা থেকে এসেছে, কোথায় যাবে, কি তার দায়িত্ব। আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমরা এসেছি, কোথা থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, আবার আমরা কোথায় যাব, আমাদের একটা পরিণতি আছে। এক সময় আমরা এই পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবীতে যতদিন আমি থাকব তখন আমাদের দায়িত্বটা কি হবে, আমরা আমাদেরকে কি কাজ করতে হবে এবং কোন কাজ থেকে বিরত থাকতে হবে, তা জানার জন্য আমাদেরকে ইসলাম শিক্ষা জানতে হবে। ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, ইসলাম ন্যায়ের কথা বলে, অন্যায় এটা ইসলাম কখনো সমর্থন করে না। পৃথিবীর শুধু ইসলাম নয়, কোন ধর্মই অন্যায়কে সমর্থন করে না। যা কল্যাণকর, যা মানুষের জন্য ভালো, যা মানবতার জন্য ভালো, সৃষ্টি জগতের জন্য ভালো, এটাই হলো ধর্ম, এটাই হলো ইসলাম। মহানবী ইসলাম বলেছেন আল ইসলাম নূরুন, ইসলাম হলো আলো। ইসলাম যদি জানে তাহলে সে আলোর পথে চলবে, সে ন্যায় এবং নীতিকে প্রতিষ্ঠা করবে। ইসলামের কতগুলো বৈষয়িক গুণাবলী আছে, যেমন একজন মানুষ পার্থিব জীবনে সুখী হওয়া, মানুষকে পার্থিব জীবনে সুখী হওয়ার জন্য ভালো কাজ করতে হয়। অন্যায় করে মানুষ পার্থিব জীবনে সুখী হতে পারে না। ইসলাম ধর্ম যারা পালন করে, যারা ইসলাম জানে, আল্লাহ সম্পর্কে জানে, তারা জীবনে সুখী হয়। কারণ মানুষের অসুখী হওয়ার সবচাইতে বড় কারণ হলো তার চাহিদা এবং প্রাপ্তির মধ্যে মিল না থাকা। মানুষের চাহিদাটা যখন অসম্ভব হয়ে যায়, তার কারণে ওই চাহিদাটা অর্জন করা সম্ভব না হয়, তখন সে অসুখী হয়ে পড়ে। আর যারা ইসলাম মানে, এই ধর্ম মানে, যারা ইসলাম জানে, তাদের চাহিদাটা তাদের সামর্থ্যের মধ্যে থাকে। সে অসম্ভব আকারের একটা চাহিদা নিজেকে নিজের মধ্যে সৃষ্টি করে না, যার কারণে মানুষ সুখী হয়। যেমন আমরা জানি, আমরা বিভিন্ন আউলিয়া একরাম, বড় বড় বুজুর্গানে দিনের জীবনী পড়ি, ওনারা খুব
অল্পে সন্তুষ্ট ছিলেন। পার্থিব জীবনের কোনো কিছু অর্জনের জন্য ওনারা কখনো মরিয়া চেষ্টা করেন নাই, তারা সবসময় চেষ্টা করেছেন যা আছে নিজের মধ্যে নিজের কাছে তা নিয়ে সুখী হতে, সন্তুষ্ট থাকতে, এবং এটা নিয়ে মানুষের এবং সমাজের উপকার করতে। তিনি ওই ধরনের কাজ করতে সবসময় সচেষ্ট হয়েছেন যা মানুষের জন্য কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর। এর জন্য তারা নিজেরাও সুখী হয়েছেন, মানুষও সুখী হয়েছে। আজকে ইসলাম শিক্ষা সম্পর্কে আমি এটাই আলোচনা করলাম। আমি ইসলামী শিক্ষা তোমাদের এই প্রথম পত্রে, আমরা তো এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটাই পড়াব, প্রথম পত্রে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই প্রথম অংশের আমাদের সিলেবাসে আছে। দ্বিতীয় অধ্যায় হলো ইসলামের ব্যক্তিগত জীবন, আমি ওই অংশটাই পড়াবো তোমাদেরকে। আগামী ক্লাস থেকে ক্লাস নেওয়ার সময় আমি ওই ইসলামী ব্যক্তিগত জীবনের জীবন থেকে শুরু করব। আরেকটা কথা হলো যে এখন তো আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা বাসায় বসে আমাদের ক্লাসগুলো দেখবা, আর সব সময় নিজের এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। বিশেষজ্ঞরা এই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য যে নির্দেশনাগুলো দেয় আমরা সেগুলো মেনে চলব, যেমন মাস্ক পরা, হাত ধোয়া, বাইরে গেলে ভালোভাবে বাইরে থেকে আসলে ভালোভাবে গোসল করে নেওয়া এবং হাত মুখ ধুয়ে নেওয়া, কাপড় চোপড় পরিষ্কার রাখা, পরিবারে যে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে তাদের সাহায্যে এগিয়ে আসা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, এই দায়িত্বগুলো আমরা পালন করব। আর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, ক্লাস হবে, তোমাদের সাথে আমাদের দেখা হবে ক্লাসে, তখনই তোমাদের সাথে কথা হবে। আজকে এতটুকুই।